আসসালামু আলাইকুম, কেমন আছেন বন্ধুরা? আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আমি আজকে আপনাদের মাঝে একটা অ্যাপ শেয়ার করব। তো বন্ধুরা, এই অ্যাপসটা ব্যবহার করে আপনি আপনার মোবাইলটাকে টিভি রিমোট বানিয়ে ফেলতে পারবেন। তো বন্ধুরা, মনে করেন যে আপনার টিভি রিমোটে কোনো সমস্যা আছে, তো বন্ধুরা আপনার এই অ্যাপসটাকে ইনস্টল করে আপনার মোবাইলটাকেই টিভি রিমোট বানিয়ে ফেলুন। তো বন্ধুরা, এই অ্যাপসটার নাম হচ্ছে রিমোট কন্ট্রোল ফর টিভি। এই অ্যাপসটা আপনি গুগল প্লে স্টোরে পেতে পারেন। তো ওই প্লে স্টোরে গিয়ে সার্চ দিবেন রিমোট কন্ট্রোল ফর টিভি, তাহলেই দেখবেন এটা চলে আসছে। তো বন্ধুরা, যদি না আসে তাহলে কোনো সমস্যা নেই, আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে এই অ্যাপসটার লিঙ্কটা দেওয়া থাকবে, আপনারা ওইখান থেকেও ডাউনলোড করে নিতে পারবেন। তো বন্ধুরা, আমার ওই এই অ্যাপসটা ডাউনলোড করা আছে, তা আমি এখন এটাকে ওপেন করে আপনাদেরকে দেখাবো। তো বন্ধুরা, এই যে দেখেন সিলেক্ট ইউর টিভি, এখানে ক্লিক করবেন। তারপর আপনি কি টিভি ইউজ করেন, কি টিভি আপনার আছে, এটা আপনার সিলেক্ট করতে হবে। তো বন্ধুরা, আরেকটা কথা যে আপনার অবশ্যই ইন্টারন্যাশনাল ব্র্যান্ডের টিভি হতে হবে, যেমন স্যামসাং, সোনি, এরকম টিভি হতে হবে, সোনি এরিকসন। তো বন্ধুরা, আমার মনে করেন যে আপনার একটা স্যামসাং টিভি আছে, তাহলে স্যামসাংটাকে সিলেক্ট করবেন। এই স্যামসাং। তারপর দেখুন বন্ধুরা, এখানে আপনার যে আপনার মডেল, টিভির মডেলটা, এটা সিলেক্ট করতে হবে। এগুলো টিভির মডেল। তো বন্ধুরা, মডেলগুলো সিলেক্ট করেন, একটা সিলেক্ট করেন, দেখেন লোডিং হচ্ছে। তো বন্ধুরা, এবারে যে দেখেন স্টার্ট বাটন, এখানে ক্লিক করে দিন। এই যে বন্ধুরা, হয়ে গেছে আপনার মোবাইল টিভি রিমোট। তো বন্ধুরা, এই যে দেখেন এখানে ভলিউম টলিউম যা আছে সব, এই দেখেন সব কিছু চ্যানেল পাল্টাতে পারবেন, সব ভলিউম টলিউম সব আছে। এই যে দেখেন উপরে পাওয়ার বাটন আছে, তারপর আপনার এই আপনার সেটিংস আছে, সব কিছু এখানে পাবেন আপনি। রিমোটে যা যা থাকে সব কিছু এখানে আছে। তো বন্ধুরা, আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, আর আমার চ্যানেলটাকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।